উপযোগী কিছু কথা তো বলতে হবে, না বললে আমরা বুঝবো কিভাবে যে দিনের ভিতরে দিনের গণ্ডির ভিতরে আমাদের কি আছে কি নাই, নাকি কিছু দরকার আছে? তে আল্লাহ রাব্বুল আলামিন যে মাসটা আমাদেরকে দিলেন, এই মাসটা কখন দিলেন এটা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের ভিতরে। এটাই আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনের ভিতরে বলতেছেন, إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض আসমান এবং জমিন যেই দিন সৃষ্টি করা হয়েছে সেই দিনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের হিসাবে গণনাকৃত মাস হিসাবে মাস হইল 12টা। কয়টা? 12টা। যেদিন এই আসমান এবং জমিন সমস্ত কিছু সৃষ্টি করা হয়েছে সেই দিন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মাস হইল 12টা। 12টা মাস আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। মিনহা আরবাআতুন হুরুম, আর এই 12টা মাসের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে দামি করেছেন। কয়টা মাস? 4টা। 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন দামি করছেন এই মাসগুলোর মধ্যে। এক নাম, একটা মাস হচ্ছে জিলকদ, আরেকটা হচ্ছে জিলহজ, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব। আমরা বলি না আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, ওই রজব মাস। তাহলে এই তিনটা মাস আল্লাহ তাআলা আমাদেরকে ধারাবাহিকভাবে একত্রিতভাবে দিলেন, আবার আরেকটা মাস রজব মাস দিলেন, ওইটা আবার আলাদাভাবে দিলেন। এই চারটা মাস আমাদের কাছে কি গুরুত্বপূর্ণ এবং আমল করার মতো মাস, আর এই চারটা মাস হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে দামি মাস। এখন আপনারা বলবেন তাহলে রমজান, রমজান মাসের মর্যাদা আরো বেশি, ওটাও দামি মাস, ওটার মর্যাদা আরো বেশি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই চারটা মাস আমি তোমাদেরকে দিলাম দামি কইরা। এখন আমাদের বিষয় হচ্ছে মেন জানার বিষয় কোনটা, জানার বিষয় হচ্ছে এই মুহররমের মাসে 10 তারিখ আশুরা মুহররম, এই 10 তারিখের দিনটা আমাদের জন্য অনেকটা দামি করে আল্লাহ তাআলা। কিন্তু একটা ঘটনা সবাই জানে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এই 10 তারিখে মুহররমের 10 তারিখে কি করছেন, শহীদ হয়েছেন, শাহাদত বরণ করেছেন। এই জন্য আমরা যদি মনে করি তিনি শাহাদত বরণ করেছেন এই 10 তারিখে এই জন্য এই মাসটা দামি, তা না কিন্তু, বা এই জন্য 10 মুহররমের দিন আমরা রোজা রাখি তাও না কিন্তু, বিষয়টা তাও না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন তারও 50 বছর পর, মানে 50 হিজরি, 50 বছর কি না 50 হিজরি সনে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন, এই কুফা নগরীতে যায়া তিনি এই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। এটা অনেক পরে, তখন হাদিসও বন্ধ কুরআনও বন্ধ। কি বন্ধ? কুরআনও বন্ধ, হাদিসও বন্ধ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন যে এই দিনটা এই মাসটা এখন থেকে দামি না, আমি পূর্বেই দামি করছি। কখন? ইন্না উদ্দাতাশ-শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খলাকাস-সামাওয়াতি ওয়াল আরদ, এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন তখনই মাস হিসেবে 12টা মাস গণনা করেছেন, আর তখন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে দামি করেছেন। আর এই মাসের ভিতরে একটা দিন রয়েছে যেই দিনটা 10 তারিখ মুহররমের 10 তারিখ আশুরা বলা হয়। আশুরা কেন? আশারা থেকে আশুরা, আশারা থেকে আশুরা। এই দিনটা আল্লাহ তাআলা দামি করছেন কেন? এই দিনে, এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমনের পূর্বে অনেক দামি দামি ঘটনা ঘটছে, 10 জন নবীর সাথে 10টা ঘটনা ঘটছে, খুব বড় বড় 10টা ঘটনা ঘটছে এই দিনে আল্লাহ তাআলা ঘটাইছেন, এই দিনে ঘটাইছেন। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই দিনটা আল্লাহ তাআলার কাছে আরো অনেক আগে থেকেই দামি, তাই না? আমাদের জন্য অনেক আগে থেকেই দামি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমজান মাসের পরে উত্তম রোজার মাস হইল মুহররম মাস। রমজান মাসের পরে কি উত্তম রোজার মাস? মুহররম মাস। এই যে মাসটা চলতেছে আমাদের মাঝে,
আল্লাহ তাআলার কাছে রমজান মাসের পরে সবচেয়ে উত্তম মাস হলো মুহররম মাস যেটা রোজা পালন করার জন্য তাহলে আমরা এই মাসে কি করব সারা মাস যদি পারি রোজা রাখতে পারব শুধু নিষিদ্ধ দিনগুলো ছাড়া ইবাদত করলেও যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ দিন থাকে তাহলে ওই দিন কিন্তু আমরা ইবাদত করতে পারব না আপনি মনে করতেছেন ঈদের দিন আপনি রোজা রাখছেন কিন্তু ঈদের দিন তো রোজা রাখা নিষেধ তাহলে আপনি সেই দিন রোজা রাখবেন কিভাবে তা আপনি ভাবতেছেন আমি ইবাদত করতেছি কিন্তু ইবাদত যেদিন নিষেধ সেদিন কি আপনার ইবাদত করলে ইবাদত হবে এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তরিকা অন্তর্ভুক্ত হইতে তরিকার ভিতরে আসতে বলছেন এই জন্য তো তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সমস্ত মাসের মধ্যে থেকে রমজান মাসের পরে এই মুহররম মাসে রোজা রাখা আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় তাহলে এই মাসে আমরা রোজা রাখব তো আমরা এই মাসে যদি সারা মাস রোজা না রাখি তাহলে অন্তত একদিন কোন দিন রোজা রাখব এই দিনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিলেন যে মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখব মুহররমের কয় তারিখে 10 তারিখে রোজা রাখব এই 10 তারিখের দিন যদি আমরা রোজা রাখি তাহলে আমাদের পূর্বের যত সগীরা গুনাহ আছে পূর্বের যত সগীরা গুনাহ আছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন তাহলে পূর্বের গুনাহগুলো আমরা মাফ করতে চাই না কিন্তু এইখানে আবার আরেকটা কথা আছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে তিনি দেখতেছেন মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইহুদিদের মধ্য থেকে তারা এই 10 তারিখ মুহররম মাসের 10 তারিখ তারা কি করে রোজা রাখে যখন এটা দেখলেন দেখার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই মুহররম মাসের 10 তারিখ রোজা রাখো কেন তখন তারা বলতেছেন যখন ওই যে ফেরাউনের কবল থেকে বাঁচবার জন্য মুসা আলাইহিস সালাম ওই যে নদী থেকে সাগর পাড়ি দিতে চাইছিল যখন সাগরের মাঝখানে যায় আয়শা বা সাগরের পারে আয়শা যখন আটকা পড়ে গেছে আটকা পড়ে যাওয়ার পর এদিক দিয়ে ফেরাউনের সৈন্যবাহিনী তারা তারা করতেছে এদিক দিয়ে সামনে সাগর এই 12টা গোত্র নিয়া তার এই 12টা দল নিয়া গোত্র নিয়া যখন আটকা পড়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই সাগরের মধ্য দিয়ে রাস্তা করে দিয়েছেন দিবেন না রাস্তা করে দেওয়ার মাধ্যমে তাদেরকে নাজাত দিয়েছেন রহমত দান করেছেন এই নাজাতের মাধ্যমে তারা এই সাগর থেকে ওপার পার হইছে পার হওয়ার কারণে তারা নাজাত পাইছে ফেরাউনের কবল থেকে নাজাত পাইছে শুধু তাই না ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীতে চুবাইয়া আল্লাহ তাআলা ওই দিন তার জীবন শেষ করছেন তাকে ইন্তেকাল করাইছেন তাহলে এই মুক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলার উপর তারা শুকরিয়া যাপন করবার জন্য এই মুহররমের 10 তারিখ এই দিনকে এই 10 তারিখের দিন এই ঘটনা ঘটছে যার কারণে তারা শুকরিয়া যাপন করবে কিভাবে আল্লাহ তাআলার দরবারে তারা শুকরিয়ার জন্য শুকরিয়া রোজা রাখত তারা কি করত শুকরিয়া রোজা রাখত এই 10 মুহররমের দিন এই জন্য তারা ওই ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যাপন করবার জন্য রোজা রেখে আসতেছিল যখন রোজা রেখে আসতেছিলেন তো এইভাবে যখন আসতেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমরা ইহুদিদের বিরোধী করব তাদের সাথে আমরা মিলিয়ে কোনো কাজ করব না তো আমরা কি করব হয়তো 10 মুহররমের পূর্বে আগের দিন আমরা একটা রোজা রাখব এবং মুহররমের 10 মুহররমের দিন একটা রোজা রাখব আর যদি তা না করি 10 মুহররমের দিন একটা রোজা রাখব এবং কি 10 মুহররমের পরের দিন একটা রোজা রাখব কি করব দুইটা রোজা রাখব যারা আজকে রোজা রাখছে তারা কালকে রোজা রাখবে আর যারা কালকে রোজা রাখবে যদি আজকে না রাখা থাকেন তাহলে পরের দিন রোজা রাখবে এই দুইটা করে রোজা সবাই করবে যদি এই দুইটা রোজা আমরা সবাই করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আমরা কি চাই না এই সগীরা গুনাহগুলো মাফ করতে অবশ্যই চাই এই জন্য